আজকে বেলি মধ্যাহ্নকাল, আর সেই বেলি মধ্যাহ্নকালে আমরা সাধন করব শ্রীমতী রাধারানীর সুরজ পূজা। এদিকে সকাল বেলাতে মায়ের হাতে দধি দুগ্ধ ছানা সর মাখন খেয়ে রাখালগন্ধের সখাদেরকে সঙ্গে নিয়ে গেলেন কোথায়? গোষ্ঠে, তাই তো? এই যে এর আগে শুনলেন না আপনারা কি লীলা শুনলেন, গোষ্ঠলীলা। তাহলে গোষ্ঠলীলা অর্থাৎ নবলক্ষ ধেনু প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখাদের সঙ্গে নিয়ে গোবিন্দ যখন নাচতে 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 চলে যাচ্ছে ওই চাবটের পথ দিয়ে, আর রাধারানী তখন কি করলো জানেন? রাধারানী তখন কোথায় ছিল জানেন? রাধারানী কোথায় ছিল? ওই যা বটে শ্বশুর বাড়িতে, একদম উপরের যে ঘরটাকে বলা হয় ওটাকে কি বলা হয়? চিলে কোঠা, তাই তো? চিলে কোঠা বলা হয় উপরের ঘরটা। ওই চিলে কোঠায় বসে বসে রাধারানী দেখলেন যে তার প্রাণনাথ সখাদেরকে সঙ্গে নিয়ে, ধেনুদেরকে সঙ্গে নিয়ে নাচতে 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 যাবটের পথ ধরে গোঠের পথে চলে গেল। আর রাধারানী এক দৃষ্টে চেয়ে আছে সেই গবাক্ষ দ্বার দিয়ে, কোথায় যেন হারিয়ে গেছে রাধারানীর যুগল নয়ন, কোথায় যেন হারিয়ে গেছে রাধারানীর যুগল নয়ন। ললিতাকে বলছে, ওরে ললিতা, আমি এমন ঘরে বসত করি যে ঘরে থেকে আমি একটু কৃষ্ণ ভজন করতে পারি না, কৃষ্ণ বলে দুফোঁটা নয়নের জল ফেলে কাঁদতে পারি না। আর সেই ঘরে থেকে আমি কেমন করি কৃষ্ণ ভজনা করব বল? এই দেখ না, এই কিছুক্ষণ আগে আমার প্রাণনাথ আমার সখাগণদেরকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে গোঠের পথ দিয়ে চলে গেল, আর আমি এই বাদেরির ঘরে বাস করে আমি আমার গোবিন্দের বদনটা দেখতে পেয়েও আমি দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে বলে উঠল, কি আজ সকালে গো ধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া, আর সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সখী রে সকালে গো ধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়ার, সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। হাদিয়া সিঙা বেনো রনিশা, হরে দিয়া সিঙা বেনো রনিশা, আমি গুরুজনা অঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে, আমি গুরু জনা আঙিনাতে না পারিনো বাহির হতে,
আমি না দেখিল বধুনিশ্ব চাঁদব আনে রে, না দেখিলাম বধুর সোচা দোবয়া, আমি না দেখিলাম সোচা দোবয়া রে, না দেখিলাম সোচা দোবয়া, আমার ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, ওই মধুরে বদন দর্শন কটা ভাগ্যে হলো না রে, মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে, ওই মধুরে বদন দর্শন কটা ওরে আমার প্রাণ সখী, মধুর বদন দর্শন করা ওরে আমার প্রাণ সখী, মধুর বদন দর্শন করা ওরে আমার প্রাণ সখী, গৌর হরি বল ওরে আমার প্রাণ সখী, মধুর বদন দর্শন করা আমার প্রাণ সখী, বধুর বদন দর্শন করা ওরে আমার প্রাণ, বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে, না দেখিলাম সোচা দোবয়া, ললিতা রে কোন পথে গেল শ্যাম রায়, ললিতা রে সখী রে কোন পথে গেল শ্যাম রায়, ললিতা রে কোন পথে গেল শ্যাম রায়, ললিতা রে কোন পথে গেল শ্যাম রায়, নিতাই গৌর হরি বল কোন পথে গেল শ্যাম রায়, আমার মনে করে ওচাটন খারে ওচাটন, আবার দেখিতে সদাই ঘন মনে করে, মনে করে, মনে করে ওচাটন দেখিতে সদায় মন, বল সখী কি করিও পাই কোন পথে গেল শ্যাম রায়, ললিতা রে কোন পথে গেল শ্যাম রায়, তাই গৌর হরি বল কোন পথে গেল শ্যাম রায়, ললিতা রে কোন পথে গেল শ্যাম রায়, সখী রে আমার স্বপ্নে দিয়ে আজকে নৃত্য করতে করতে চলে গেল আমার বধূ, কিন্তু আমি একবার বাদিনীর ঘরে বাস করে সেই বধূর চাঁদ বদনটা দেখতে পেলাম, এই বেলি মধ্যাহ্নকালে আমি এমন বাদিনীর ঘরে বাস করি যে আমি কৃষ্ণের দিকে একবার চাইতে পাই, এই দেখ না
নীল আকাশ বলে আমি আকাশের দিকে যদি তাকিয়ে তাকিয়ে দুপোটা নয়নের জলে কাঁদি, আমার শাশুড়ি বনদি বলে ওই দেখ কালো ভুলতে পারেনি বলে নীল আকাশের দিকে চেয়ে চেয়ে নয়ন জলে কাঁদছে। ওরে সখি কৃষ্ণ কালো বলে আমার বধু কালো বলে আমি নীল শাড়ি পর্যন্ত পরতে পারি না, আমার নীল শাড়িটাও সদ্য পরা মানা যে সখি আমি তোকে কি বলবো, আমার কৃষ্ণ ভজনের যে দুঃখের কথা, আমার ভেতরে যে আগুন লেগেছে সখি রে, আমার ভিতরে যে আগুন লেগেছে, বহির্জগতে তোরা তো দেখেছিস ঘরে আগুন লাগলে সেই আগুন তো জল দিয়ে নেভানো যায়, কিন্তু আজকে আমার এই হৃদয়ের মাঝে সজনে এই হৃদয়ের মাঝে যে আগুনে লেগেছে এই আগুন যে কৃষ্ণ পরশ বিনা কখনো নিভবে না রে সখি। ললিতা বিশাখা চম্পকলতিকা অষ্ট সখীর সঙ্গে বসে বসে যখন বিরহের কথাগুলি দুঃখের কথাগুলো বলছে, আর এমন সময় সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল রাধার আর একজন সখি যার নাম হলো তুলসী বা বৃন্দা। আর তুলসীকে দেখার সাথে সাথেই রাধারানী তুলসী থেকে ডেকে উঠল, তুলসী ও তুলসী এইদিকে আয় ভাই, আয় একবার এদিকে আ। যেই না তুলসী এসে আজকে রাধারানীর কাছে বসেছে, আর রাধারানীর কাছে বসা মাত্রই আজকে কি হলো, আর রাধারানীর কাছে এসে বসা মাত্রই কি হলো জানেন তো, এখানে বড় গান কি গাইব, একটু গাইব বড় গান। আচ্ছা সখি ওই দেখ রাধি রাধিকা রো পশে, রাধিকা রূপসে লইয়া তুলসী ক হে কহয়ে মধুর কথা, কৃষ্ণ কথা বড় কথা বড় মধু কথা, ওই দেখ সখীরা ধিকা রো পশি রাধিকা রূপসি রো রাধিকা রূপসি লইয়া তুলসী কহ কহয়ে কহয়ে মধুর কথা, ওই দেখ সখীরা ঠিকা রাধিকারু কোশি কৃষ্ণ কথা বড় মধুর কথা, কথা শুনলে জোড়াই মনের কথা, কৃষ্ণ কথা মো
दूर कथा कथा सुनिले जुड़ाई मोनेर कथा कृष्ण कथा मधुर कथा सुनिले जुड़ाई कनवता अजय कृष्ण कथा मधुर कथा सुनिले जुड़ाई मनेर व्यथा कथा बड़ मधुर कथा सुनले जुड़ाई प्राणेर व्यथा हा कृष्ण कथा मधुर कथा सुनले जुड़ाई मनेर व्यथा कथा बड़ मधुर कथा सुनले जुड़ाई प्राणेर व्यथा कृष्ण कथा मधुर कथा सुनले जुड़ाई मनेर व्यथा कृष्ण बड़ मधुर कथा सुनले जुड़ाई प्राणेर व्यथा जय कृष्ण कथा मधुर कथा सुनिले जु ताय मने रे बैठा किसे हिताई गौर हरि बो सुनिले जु नय प्राणे रे बैठा राधिका रो रूपोशी राधिका रूपोशी लइया तुलसी कहो ये मधुर कथा জয়নিতাই এইগুলো হলো কীর্তনের প্রসিদ্ধতা অর্থাৎ কীর্তন শুনতে এলাম আর কীর্তন শুনতে এসে যদি এই ধরনের দু একটা প্রসিদ্ধ তাল আমরা না আস্বাদন করি তাহলে আমাদের কীর্তন শুনতে সে কোনো লাভ হবে না একটু রাধে রাধে কইলাম করলাম একটু লাভাছাপা করলাম সেগুলো তো আছে সেগুলো তো হবে কিন্তু যে বড় বড় মহাজনরা এই এত সুন্দর সুন্দর এটা আমরা বড় দুঠুকি তালের উপরে গাইলাম এত সুন্দর সুন্দর যে তাল লয় ছন্দের সঙ্গে যে পদাবলীগুলো করে গেছেন এটাই হলো কীর্তন আর এই কীর্তন যদি আমরা আস্বাদন করতে থাকি এই কীর্তন শুনলে আমাদের অবশ্যই মঙ্গল হবেই হবে কাজেই কীর্তনের যে আদি কীর্তনের ঘরানা এইটা শুনলে আমাদের উপকার যাই হোক আমরা একটুখানি শুনলাম বড় দুঠুকি তালের উপরে এবার আমরা যাব রাধারানীর কথাতে এবার কি হলো না যে রাধিকার উপশী লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকার গৌর হরি বল হরি বল লইয়া তুলসী কহয়ে মধুর কথা রাধিকার উপশী দইয়া তুলসী কহয়ে মধুর কথা ওই রাধিকার উপশী লইয়া তুলসী কহয়ে মধুর কথা ও তুমি কাননে কমন এখনো তুমি কাননে কমন তুলসী দে কাননে গমন কর এখন ওই কাননে
নাগন সে খট যথা গো নাগন সে খট যথা ওই নাগন সে খট যথা গো নাগন সে খট যথা যা সখী একবার জেনে আইনা যা সখী একবার জেনে আইনা যা সখী একবার একেবারে জেনে আইনা যা সখী একবার জেনে আইনা আমার বধূ সুখে আছে না দুঃখে আছে যা সখী একবার জেনে আয়না আমার বধু সুখে আছে না দুঃখে আছে যা সখী একবার দেখে আয়না ওরে ললিতার বলি এখন তো মধ্যাহ্নকাল আর এই মধ্যাহ্নকালে বৃন্দাবনের মাটি কত না দহন হয়েছে আর সেই তপ্ত বালুকার ওপরে আমার প্রাণনাথ তারে কোমলে চরণে দিয়ে বৃন্দাবনের পথে পথে ধেনু চড়িয়ে বেড়ায় না জানি সেই চরণে কমলে কত আঘাত লাগিবে আঘাত লাগিনে ওনে ললিতা ওরে বিশাখা রে আমার কি মনে হয় জানি সই কাননে গিয়ে আমারে বধু বুঝি সুখে নাই রে আমারে বধু বুঝি সুখে নাই রে আমারে বধু বুঝি বধু বুঝি সুখে নাই রে আমার বধু বুঝে সুখে নাই রে নইলে আমারে পড়া এমন করে কাঁদিবে কেন নইলে আমারে পড়া এমন করে কাঁদিবে কেন আমার বধু বুঝি সুখে নাই রে নইলে আমারে পড়া এমন করে কাঁদিবে কেন ওরে আমার মরমের সখী নইলে আমার প্রাণ কাঁদিবে কেন বলে ওরে আমার মরমের সখী আমার প্রাণ কাঁদিবে বলিয়ে আমার মদমের সখী আমার প্রাণ কাঁদিবে কেন বলিয়ে আমার মদমের সখী আমার প্রাণ তাই গৌর হরি বলিয়ে আমার মরম সখী আমার প্রাণ কাঁদবে কেন বলিয়ে আমার মরম সখী আমার প্রাণ কাঁদবে আমার বধু বুঝে সুখে সখী রে আমি দেখলাম আমার বধু সখাগন্ধের নিয়ে নাচতে নাচতে গঠে চলে গেল
আর আমি বাদিনীর ঘরে বাস করে আমি সেই বধুর বদনটা ভালো করে দেখতেও পেলাম না সখী। তাহলে কম যন্ত্রণা তুই বল, তবে একটা কথা কি জানিস, আমার এই হৃদয়টা তো জ্বলছে সখী, আমার এই হৃদয়টা জ্বলছে তুলসী। এই দেখ না আমি কত যত্ন করে একটা মালা গেঁথে রেখেছি, এই মালাটা তুই নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি, আর পরিয়ে দেওয়ার পরে ওই মালাটা আবার গোবিন্দের গলা থেকে খুলে নিয়ে আসবি, ওই মালাটা আবার গোবিন্দের গলা থেকে খুলে নিয়ে আসবি। তার কারণ কি জানিস, আমার এই মধ্যাহ্নকালে প্রাণটা তো তাপিত হয়েছে, তাপিত প্রাণ, আর সেই তাপিত প্রাণকে তাপিত চিত্তকে শীতল করতে গেলে একমাত্র কৃষ্ণ পরশ বিনা যে আমার এই দেহ যে শীতল হবে না সখী, একমাত্র কৃষ্ণ অঙ্গ পরশ যদি আমি পাই তবেই যে আমার এই তাপিত প্রাণ শীতল হবে সখী। যা সখী, একমাত্র উপায় হলো আমার হাতের কাঁথাওয়ালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে তুই মালাটা প্রসাদী করে আমার কাছে নিয়ে আস, আর ওই প্রসাদী মালাটা যখন আমি আমার গলে পরব ওই মালার সঙ্গে তো কৃষ্ণের পরশও আসবে সখী। মালাটা যখন গোবিন্দের গলায় পরিয়ে দিবি তাহলে এই মালার মধ্যে কৃষ্ণের পরশটা লাগবে, আর সেই মালাটা তুই যখন হাতে করে নিয়ে আসবি সেই মালাটা যখন আমি গলায় পরবো তখন আমার কিঞ্চিত হলেও তো প্রাণটা শীতল হবে সখী, কিঞ্চিত হলেও তো আমার প্রাণটা শীতল হবে। যা সখী, যা যা সখী, যা সখী, তুই যা এবার গিয়ে তুই এই আমার গাথা মালাটা প্রসাদী করে নিয়ে আয়। তবে একটা কথা কি জানিস, যাবি কৃষ্ণের কাছে, কিন্তু কৃষ্ণের কাছে যখন তখন গেলে তো হবে না, কৃষ্ণের কাছে গেলে পরে কি করতে হবে, না সময় বুঝে যেতে হবে, তাই না? অসময়ে গেলে তো আর কৃষ্ণ ভজন হবে না বাবা। কৃষ্ণ ভজন করতে গেলে, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সঠিক সময়ে যেতে হবে। একদিকে বলছে, তত্ত্বের দিকে বলছে সঠিক সময়টা হলো কি, না সঠিক সময়টা হলো আমাদের এই যে জীবনবেলা, এই জীবনবেলার মধ্যে যখন আমাদের দেহটা কৃষ্ণ সেবার জন্য উপযুক্তভাবে তৈরি হয় সেই সময় এই হৃদয়ে ঘর থেকে বেরিয়ে নিজের বলতে যা কিছু আছে সব কিছু গোবিন্দ চরণে অর্পণ করতে হয়। তাহলে গোবিন্দের কাছে গেলে সময় বুঝে যেতে হয়, আর গোষ্ঠে যখন গোবিন্দ খেলা করছে তখন তুই গিয়ে ওই সখাদের সঙ্গে যখন খেলা করবে, অর্থাৎ শ্রীরাম সুদাম দাম্ব সুদামের সঙ্গে যখন থাকবে তখন ঠিক আছে, কিন্তু সঙ্গে যদি দাদা বলাই থাকে আর দাদা বলাইয়ের সামনে গিয়ে তুই যদি আমার হাতের গাঁথা মালাটা পরিয়ে দিস তাহলে কেমন একটা অসময় দেখাচ্ছে না? তাহলে লীলার ক্ষেত্রেও কিন্তু গোবিন্দের সঙ্গে দেখাটা করবি সময় বুঝে। এবার কি হলো না যে সময় বুঝিয়া সরস হইয়া, তাই সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নগর চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা, চতুর নিকটে কহবি রাখবি আপন মা, ওই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা, ওই চতুর নিকটে কহবি রাখবি আপন মা, যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না গো, নারীর ঘরে মো যেন বজায় থাকে আগে কথা বলিস না রে, ঘরে মো যেন বজায় থাকে নিয় রে আমারে মডমে সখী, তাই গৌর হরিব থাকে নিয় রে আমারে মডমে সখী, ধর্ম যেন বজায় থাকে আগে কথা বলি
মানিসে না দে চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান ওই চতুর নিকটে রাখবি আপনে রাখবি আপন মান বলল চতুর নিকটে কহবি কপটে অর্থাৎ তুই আগে গিয়ে যেন গোবিন্দের সঙ্গে কথা বলিস তার কারণ তুই আগে গিয়ে যদি গোবিন্দের কাছে আমার কথা বলতে লাগিস তাহলে পরে তোর মুখে গোবিন্দ আমার কথা শুনতে শুনতে এক সময় এলিয়ে পড়বে আর তখন গোবিন্দের কথা আর তুই কিছু শুনতে পাবি না তবে একটা কথা কি জানিস এই যে প্রথমেই বলেছি না যে মান যাওয়ার থেকে প্রাণ যাওয়া অনেক ভালো বিশেষ করে নারী জাতিদের ক্ষেত্রে অর্থাৎ মায়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে যদি মান সম্মান চলে যায় তার থেকে প্রাণ যাওয়া অনেক ভালো ছিল তারা দাঁড়ানি বলছে শোন তুলসী তুই গিয়ে যেন আমার গোবিন্দের কাছে বলিস না আবার যে আমি তোকে পাঠিয়েছি তার কারণ তুই যদি গোবিন্দের কাছে গিয়ে বলিস আমি তোকে পাঠিয়েছি তাহলে আমার তো আর মান থাকলো না গোবিন্দের কাছে যাবি গোবিন্দের কথা নিবি কিন্তু আমাদের কথা গোবিন্দকে আগে কিন্তু বলবি না আমার কথা গোবিন্দকে কিন্তু আগে বলবি না কারণ আগে গিয়েই যদি তুই গোবিন্দকে বলে দিস রাধারানী পাঠিয়েছে তাহলে গোবিন্দের কাছে আমার মান সম্মান চলে গেল আর আমার মান যাওয়ার থেকে প্রাণ যাওয়া অনেক ভালো তবে একটা কাজ কর সখি আর দেরি করিস না এই নে আমি যে ফুলমালা কর্পূর তাম্বুল সাজিয়ে রেখেছি এই কর্পূর তাম্বুল ফুলমালা নিয়ে আজকে গমন কর বনে যেখানে গোবিন্দ আছে গোবিন্দের গলায় মালাটা পরিয়ে প্রসাদি করে নিয়ে আসবি এবার কি হলো এবার কি হলো আহা শুনিয়া তুলসি মনে তে হারসি শুনিয়া তুলসি তাই গৌর হরিব হরসি শুনিয়া তুলসি মনে তে হারসি শুনিয়া তুলসি মনে তে হারসি চলিলা রায়ের বলে নন কতে কবি কপটে কুরবান নিলো বলে শুনিয়া তুলসি লয়ে হরসি কর্পূর তাম্বুল লয়ে ফুল হার মিলিল সদসি কুলে ফুল তাম্বুল মিলিল সদসি কুলে শ্যামনগর যে থায় আছে বসে শ্যামনগর যে থায় আছে বসে শ্যামনগরে যে থায় আছে বসে শ্যামনগর যে থায় আছে বসে এবার কি হলো জানো আজকে কি করলো কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মিলিল সরসী কুলে সরসী কুল বলতে কোন কুলটা বলুন তো সরসী কুল কোনটা এই দেখবেন যদি কোনোদিন বৃন্দাবনে কেউ গিয়ে থাকে একদিকে রাধা কুণ্ড আর একদিকে শ্যাম কুণ্ড পাশাপাশি তো দুটো কুণ্ড একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড তাহলে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে যে তীরটা যে তীরটা শ্যামকুণ্ড রাধাকুণ্ডকে ভাগ করেছে এইটাকে বলছে সরসী কুল আর সেই সরসীর কুলে আজকে গোবিন্দ আমার বসে আছে আর গোবিন্দ যখন বসে আছে তখন বৃন্দাদূতি গিয়েছে আর বৃন্দাদূতি গিয়েই দেখছে গোবিন্দকে প্রথমে দেখতে পেল যে সেই কুলে গোবিন্দ না গোবিন্দ আছে কিন্তু সেখানেই কিন্তু আজকে বৃন্দাদূতি গিয়ে গোবিন্দকে দেখতে পাচ্ছে না যে গোবিন্দ কোথায় আছে আর গোবিন্দকে দেখতে পেয়ে দেখতে না পেয়ে আজকে কি করলো জানেন আজকে বৃন্দাদূতি নয়নের জলে বদন ভাসিয়ে আজকে গোবিন্দের নাম করে দিল এই প্রত্যেকটা ভক্তে প্রত্যেকটা ভক্তির কিন্তু একটা কর্ম করা খুব দরকার সেটা কি জানি আমরা কিছু পারি না পারি কারণে হোক অকারণে হোক আর যা কিছু কারণেই হোক যদি আমরা কৃষ্ণের জন্য দুফোঁটা নয়নের জল দিয়ে কাঁদতে পারি ভগবান কিন্তু সব কিছু ফিরিয়ে দিলেও ওই ভক্তের নয়ন জলটাকে কখনো ফিরিয়ে দিতে পারে না
একদিন নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে যে প্রভু মর্তের ভক্তরা তোমায় কি দিয়ে পুজো দিলে তুমি সন্তুষ্ট হও বলো। ভগবান বলল নারদ এই মর্তের ভক্তরা যদি কেউ এক ফোঁটা গঙ্গা জল নিয়ে আমার চরণে নম গোবিন্দায় বলে দেয় আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই, আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই। নারদ বলে উঠল প্রভু সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে। সঙ্গে সঙ্গে ভগবান বলল নারদ সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে আর সেই ভক্ত যদি একটা ফুল নিয়ে আমার চরণে নম গোবিন্দায় নম বলে দেয় আমি সারা জীবনের জন্য আমার আত্মাকে তার কাছে বিক্রয় করে দিয়ে থাকি। নারদ বলল প্রভু সেই ভক্তের কাছে যদি ফুলও না থাকে। ভগবান বলল ফুল যদি না থাকে নারদ সেই ভক্ত যদি তুলসী বৃক্ষ থেকে একটা তুলসী পত্র নিয়ে চয়ন করে আমার চরণে দিতে পারে আমি সারা জীবনের জন্য আত্মাকে তার কাছে নিবেদন করে দিই। নারদ বলল প্রভু সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে সেই ভক্ত তোমায় কি দিয়ে পূজা করবে। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠল নারদ তুমি কি জানো না যে প্রত্যেকটা মানব দেহেতে আমি দুটো সরোবর দিয়ে রেখেছি, সেই সরোবর দুটো হলো একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা, সেই গঙ্গার যমুনা হলো মানুষের দুটি নয়ন। আর কোন ভক্ত যদি দুফোঁটা নয়নের জল কেঁদে কেঁদে আমার চরণে দিতে পারে আমার আত্মাকে যে সারা জীবনের জন্য আমি সেই ভক্তের কাছে আমি নিবেদন করে থাকি। নারদ দুফোঁটা নয়নের জল যদি কোনো ভক্ত গোবিন্দের চরণে দিতে পারে গোবিন্দ ভক্তের কাছে আর কিছু চায় না। ভগবান ভক্তের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চায় না, শুধু চাই কি জানেন একটু প্রেম ভক্তি আর একটু নয়নের জল। কোন ভক্ত যদি ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভগবানের চরণে যদি দুফোঁটা নয়নের জল দেয় ভক্ত কাছে ভগবান নিজের আত্মাকে বিক্রয় করে দেয়। যে ভক্ত কোনোদিন ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব চায় না, ভক্ত যেটা চায় সেটা কি জানে? ভগবানের কাছে ভক্ত যেটা চায় সেটা হলো প্রেম ভক্তি। নিথাই গৌর হরি গো, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে, ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প তরু ভক্তি দিলে খাই না দিলে উপবাসে যাই ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভগবান নিজে মুখে বলেছে আমা হতে আমার ভক্ত বড়, আর সেই ভক্ত যদি ভগবানের কাছে কোনো কিছু আত্মনিবেদন করে চাইতে পারে সেই ভক্তকে কোনোদিনও ফেরাতে পারে না ভগবান।
ডাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। একটা মাটির মূর্তিকে যদি আমি ভক্তি দিয়ে দর্শন করি, তাহলে একদিন ওই মাটির মূর্তি থেকে একদিন চিন্ময় মূর্তির প্রকাশ হয়। আর মনের ভিতরে যদি ভক্তি না থাকে, ভগবান এসে যদি আপনার সব মুখে দাঁড়িয়ে থাকে, তাও বাবা ভগবানকে কিন্তু আপনারা চিনতে পারবেন। তার প্রমাণ আমরা পেলাম না। ভক্ত প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুর বলছে, ওরে ভক্ত প্রহ্লাদ তুই কৃষ্ণ নাম ছা, কৃষ্ণ নাম ছা, কৃষ্ণ নামে যদি তুই না ছাড়িস আমি তোকে মারতে 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 মেরে ফেলব। ওরে প্রহ্লাদ আমি যদি তোকে মারি, তোকে কি পারবে তোর কৃষ্ণ বাঁচাতে? প্রহ্লাদ কনজোরে বলছে, পিতা শুনেছি নাকি ভক্তি দিয়ে যদি তাকে ডাকা যায়, সে যে ভক্তের এটাকে না সারা দিয়ে কখনো পারে না। আমি যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারি, ওই কৃষ্ণই একদিন আমার সম্মুখে এসে প্রকট হবে। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে মারতে গেল, তখন ভগবান স্ফটিক স্তম্ভ ভেদ করে নরসিংহ মূর্তি ধারণ করে আবির্ভাব হল। আর আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে তার দামনার উপরে বসিয়ে তার বক্ষ হতে রুধির বক্ষ চিরে রুধির পান করল। আর যখন পিতাকে হত্যা করার পরে যখন প্রহ্লাদের দিকে নয়ন চলে গেল ভগবান, ভগবান প্রহ্লাদকে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে প্রহ্লাদের কাছে গিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে বলছে, রে প্রহ্লাদ তুই আমাকে ডাকার জন্য কত আঘাত সহ্য করেছিস, আমাকে ডাকার জন্য তোর পিতা তোকে গরমে তেলে ফেলেছে, আগুনের মধ্যে তোকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, আর তোর মতো ভক্ত যদি নয়নে জলে ভক্তি বিশ্বাস দিয়ে আমায় ডাকে, আমি কি কখনো তোর ডাকে সাড়া না দিয়ে পারিনি? প্রহ্লাদ বল, প্রহ্লাদ তুই আমার কাছে কি চাস, কি চাস আমার কাছে? তুই আজকে আমার কাছে যা চাইবি আমি তোকে আজকে তাই দেব, ধন সম্পদ টাকা পয়সা। তুই যদি দেবতাদের রাজা হতে চাস আমি আজকে তোকে দেবতাদের রাজা বানিয়ে। বল প্রহ্লাদ তুই কি চাস? প্রহ্লাদ তখন ভগবানের সামনে কর যদি কি বলেছিল জানি, প্রহ্লাদ তখন ভগবানের স্বপ্নকে গিয়ে বলেছিল যে প্রভু বর যদি আমাকে দিতেই হয় আপনি আমার এই বর দিন, যে আমার মতো ভক্ত সারা জীবনে যেন তোমার চরণে কিছু চাইতে ইচ্ছাই না করে। ভগবানকে সেদিন প্রহ্লাদ বলেছিল যে ভগবান আমাকে এই বর দিন, আমাকে যেন তোমার চরণে কোনোদিন কিছু চাইতে ইচ্ছাই না করে। এই হলো ভক্তের বাঞ্ছা। ভক্ত কখনো আন বাঞ্ছা করে না, ভক্ত চায় শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি।
আর সেই সত্য প্রেম সত্য ভক্তি দিয়ে ভগবানকে যদি কেউ ডাকতে পারে অবশ্যই ভগবান তার ডাকে সাড়া দিতে বাধ্য থাকবে। কিন্তু কি জানেন, আমাদের পাপ মন তো বাবা, আমরা সবকিছু দিয়ে ভগবানকে ডাকতে পারি না, আর ভগবানকে সবকিছু দিয়ে ডাকতে পারি না বলেই তো আমরা ভগবানের দেখা পাই না। ভক্ত প্রহ্লাদের মতো যদি আমাদের ভক্তি আর প্রেম গাঢ় হতো তাহলে ভগবানও আমাদের ডাকে সাড়া না দিয়ে কখনো পেরে উঠত না। তাহলে ভগবানকে ডাকতে গেলে বাবা ভক্তি প্রেম দিয়ে ডাকতে হয়, নয়নের জল দিয়ে ডাকতে হয়। আর বৃন্দা অর্থাৎ তুলসী গিয়ে যখন গোবিন্দকে দেখতে পেল না, তখন গোবিন্দর জন্য আজকে নয়নে জলে কেঁদে উঠল, একবারে দেখা দাও মদন মহাই গৌর হরি বল হরি বল একেবারে দেখা দাও ওহে মদন মোহ একেবারে দেখা দাও। তুমি যদি কৃপা সিন্ধু একেবারে দেখা দাও মদন মোহ তুমি যদি কৃপা সিন্ধু ওহে আমার প্রাণে গোবিন্দ তুমি যদি কৃপা সিন্ধু ওহে আমার প্রাণে গোবিন্দ তুমি যদি কৃপা সিন্ধু বলি ওহে আমার প্রাণে গোবিন্দ তুমি যদি কৃপা সিন্ধু বলি ওহে আমার প্রাণে গোবিন্দ তুমি তাই গৌর হরিব ওহে আমার প্রাণে গোবিন্দ তুমি যদি কৃপা সিন্ধু দেখা দাও একবার মদন আজকে নয়ন জলে যেই না কেঁদে কেঁদে ডেকেছে বৃন্দা, আজকে গোবিন্দকে আর দেখা না দিয়ে পারে, আজকে গোবিন্দকে দেখতে পেয়েছে। আর গোবিন্দকে দেখতে পাওয়ার সাথে সাথেই বৃন্দা মনে করলো গোবিন্দকে তো দেখতে পেলাম, তাহলে এখন তো কথা বলতে বানা, আমাকে তো রাধারানী বলে দিয়েছে যে আগে গিয়ে কথা বলবি না, তাহলে এখন আমি কি করে কথা বলবো। এইবার কি করেছে না, গোবিন্দের কানে যাতে আমার চরণের নুপুরটা যায় তাহলে বুঝতে পারবে যে বৃন্দা এসেছে, আর আমাকে দেখতে পেলেই গোবিন্দ আমায় ডাকবে, তাহলে আর কোনো কথা থাকবে না। এইবার কি করলো না, আজকে ওই গোবিন্দ যেখানে আছে সরসী কূলে সেই তীর দিয়ে আজকে নূপুর বাজাতে বাজাতে হেঁটে হেঁটে যাচ্ছে। আর নূপুর বাজাতে বাজাতে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ ওই নূপুরের ধ্বনি গোবিন্দের কানেতেই ফিরে চাইতে দেখলো যে তুলসী যাচ্ছে। ও তুলসী, ও তুলসী, শোনো 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 শোনো, ও তুলসী শোনো, এই না তুলসীকে ডেকেছে। আর তুলসী এসে বলছে কি বলছো কি গো ও প্রাণ গোবিন্দ আমাকে কেন ডাকছো তুমি এমন বলছে। হাগো শোনো শোনো তোমায় একটা কথা বলি। কি কথা? দেখিয়া তুলসী নাগর উলস, এবার কি করেছে দেখুন, আহা দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসালো কাছে আপন আকলি কহি ও সকলি রাধার গমন বুঝে, আর আপন আকলি কহিল
সঙ্গে সঙ্গে দেখেই বলছে রাধারানী আজকে দেখেই বৃন্দাকে আজকে তিনটে প্রশ্ন করে ফেলেছে। তিনটে প্রশ্ন কি জানেন? তিনটে প্রশ্ন হলো কি না, যে কেন শুভাগম, কেন শুভাগম, কেন শুভাগম, এই যে মনে কি বা প্রয়োজন কেন শুভাগম, মনে কি বা প্রয়োজন কেন শুভাগম, এই যে মনে কি বা প্রয়োজন কেন শুভাগম, অসময়ে কেন স্মরণ, মনে কি বা প্রয়োজন অসময়ে, তাই অসময়ে কেন স্মরণ কেন শুভাগম। আজকে বৃন্দাদুতকে দেখি আজকে তিনটে প্রশ্ন, কেন শুভাগমন, এই বনে কি বা প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। সঙ্গে সঙ্গে বলে উঠলো, হে গোবিন্দ, কে কাকে স্মরণ করাচ্ছে? আপনি অর্থাৎ তুমি আমাদের স্মরণ করাচ্ছ বলেই তো আমরা তোমাকে স্মরণ করতে পাচ্ছি, নাহলে আমাদের কি এমন বস্তু আছে যে আমরা তোমাকে স্মরণ করব। এবার যেই না কথা বলছে, এবার কথা বলতে বলতে গোবিন্দ বলছে, ও গোবিন্দা একবার বলো না আমার যে সে কেমন আছে, সে কেমন আছে মানে কে, তুমি কার কথা বলছো? আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো না বিন্দু? সে যে বিনোদিনী দিবস রজন, আমার অন্তরে খেলয়ে মো, অন্তরে খেলয়ে মো, সুতিলে স্বপনে দেখি যে সেজনে, শপথি করিয়ে তো গতি করে তো, সে কি আসবে? হাগো বৃন্দা, আজকে বৃন্দাদুতির কাছে রাধারানীর খবর গোবিন্দ নিচ্ছে, আর বৃন্দাদুতিও মনে মনে ভাবলো আমি যে জন্য এসেছি আজকে গোবিন্দের কাছে সে খবর আমি পেয়ে গেছি। অর্থাৎ গোবিন্দ এখানে তো রাধারানীর জটনেই বসে বসে রাধারানীর কথা জিজ্ঞাসা করছে, মনে মনে ভাবছে, আর আমি এসে সেটা জানতে পেরে গেলাম। তাহলে আর কোনো চিন্তা নেই, তবে একটা কথা কি হলো জানেন, এই সমগ্র পদাবলীটা যিনি রচনা করলেন, ঠিক আছে, তিনি আজকে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও গোবিন্দ, সে যে বলে দিয়েছে তার কথা তোমার কাছে বলতে মানা, সে যে বলে দিয়েছে তার কথা তোমার কাছে বলতে মানা। তবে একটা কথা আমি তোমায় বলবো, হ্যাঁ একটা কথা আমি তোমায় বলি, তুমি চিন্তা করো না, সময়ে সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে যে যে বিনোদিন আসিবে এখনি আগহ সরসী কূলে, ওই সে যে বিনোদিন আসিবে এখনি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো। বুঝো বৃন্দা, তাহলে পর আমি বসে বসে জপ করলেই হবে তো? বলছে না তা হবে না, তাহলে কি করতে হবে? বলছে ভক্ত তোমাকে পাওয়ার জন্য যা যা করে, তোমাকেও রাধারানীকে পাওয়ার জন্য তাই তাই করতে হবে। তাহলে আর কি করতে হবে? জপে করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপে করো, জপ করো নয়ন জলে ভাসো, আজে কাঁদিলে প্রাপ্তি নিকটে হয়ে গো, জপ করো নয়ন জলে ভাসো, আজে কাঁদিলে প্রাপ্তি নিকটে হয়ে গো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, ভগবানের নিকটে আজ সেই সরসী কূলে বসে থাকতে বললো, আর গোবিন্দকে বললো, ঠিক আছে গোবিন্দ তুমি এখানে বসে থাকো, আমি রাধারানীকে এক্ষুনি গিয়ে খবর দিয়ে আসছি। এবার কি করলো জানেন? এবার সেই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে সেই মালাটাকে প্রসাদী করে নিয়ে আজকে রাধারানীকে দেব বলে আজকে চলেছে। কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে, কি ঘটনা জানেন? এই যে বৃন্দাদুতি এসেছে গোবিন্দের খবর নিতে, এটা অনেকক্ষণ হয়ে গেছে,
আর বাড়িতে বসে বসে রাধারানী ভাবছে কই এখনো পর্যন্ত তুলসী তো ফিরে এলো না।